ওয়েলকাম টু আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সব থেকে বড়ো খবর হচ্ছে একজন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল এবং সেক্ষেত্রে হাইকোর্টের অর্ডার এটি করা হয়েছে এবং তারা বিস্তারিত আপনাদেরকে জানাও ব্যাপারটি কী হয়েছে এবং তার সাথে টেট পরীক্ষাতে শিক্ষক নিয়োগের যে টেট পরীক্ষা সেখানে একশো পঞ্চাশের মধ্যে একশো পঞ্চাশ পাওয়া কি করে সম্ভব এবং এই ব্যাপারটি নিয়ে যে ব্যাপারটি উঠে আসছে আপনাদেরকে জানানো হবে তো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সেট করুন যাতে একটা নোটিফিকেশনও আপনারা মিস না করেন তো একজন শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে এবং সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে চাকরিটি বাতিল করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারটি করা হয়েছে এবং প্রথমে ভুলটি স্বীকার করা হয় এবং পরে ভুল সংশোধন করা হয়েছিল এবং হাইকোর্টের যে কড়া পর্যবেক্ষণ হয়েছিল এবং সেখানে স্কুল সার্ভিস কমিশনের ভুলকে সুধরে দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই মুর্শিদাবাদের এক স্কুল শিক্ষকের চাকরি বাতিল করে দিল এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির পর নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে এবার কিন্তু এসএসসির ভুল ধরা পড়লো বন্ধুরা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের যে এটি বলতে পারেন এক প্রকার এবং মুর্শিদাবাদের এক শিক্ষকের চাকরি বাতিল করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং বর্তমান সময়ে এমন পদক্ষেপ অত্যন্ত বিরল এবং আপনারা জানেন যে একবার চাকরি পেয়ে গেলে চাকরি থেকে ফরকাস্ত এই ব্যাপারটা খুব কম শোনা যায় এবং এসএসসির নবম দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলেছিল একজন ব্যক্তি এবং দাবি করেছিলেন যে মেধা তালিকায় উপরের দিকে নাম থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি কিন্তু তার থেকেও নিচে নাম থাকা প্রার্থীরা চাকরি পেয়ে গেছেন তো এই অবস্থাতেই ব্যাপারটিকে দেখা হয় এবং সেক্ষেত্রে মুর্শিদাবাদের এক শিক্ষকের চাকরি যায় এবং মামলাটি বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গেল বেঞ্চে উঠেছিল এবং সেই মামলার শুনানিতেই এসএসসি আদালতে জানায় যে ওই নিয়োগে কিছু সমস্যা ছিল এবং এরপরই আদালতের তরফে প্রশ্ন করা হয় নিয়োগে ভুল থাকলে কেন বেতন দেওয়া হচ্ছে শিক্ষককে পরে এসএসসির তরফে চিঠি দিয়ে এটি জানানো হয়েছিল যে বিষয়টিকে পুরো একদম এই বিষয়ে তো এটা যে ব্যাপারটি উঠে আসে এখন আইনজীবী যেটি বলেছেন যে একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম আরও অনেক ঘটনা রয়েছে সব ক্ষেত্রে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তো আপনারা দেখছেন যে শিক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার পরেও কিন্তু চাকরি থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে তো এইটা নিয়ে আপনাদের কী ফিডব্যাক আপনারা কি মনে করেন পুরো যে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে এবং প্রাইমারি ক্ষেত্রেও আপনারা অনেক কথা শুনেছেন এবং অনেক ব্যাপার শুনেছেন তো এবার আমরা যে প্রসঙ্গে যাব যে টেটের লিখিত পরীক্ষায় একশো পঞ্চাশের মধ্যে একশো পঞ্চাশ বা একশো চল্লিশ পেয়ে মেধা তালিকায় কী করে উপরের দিকে থাকছেন প্রার্থীরা এই ব্যাপারটি নিয়ে একটি বড় খবর উঠে এসেছে তো বিভিন্ন ধরনের টেট পরীক্ষা হয় আপার প্রাইমারি প্রাইমারি আপনারা জেনে থাকবেন এবং সেক্ষেত্রে অনেক রকম খবর কিন্তু শোনা যায় তো পরীক্ষা সাদা খাতা জমা দিলেও একশো পঞ্চাশের মধ্যে একশো চল্লিশ নম্বর পাওয়া কঠিন নয় কারণ প্রার্থীদের যেটি দাবি যেটা হচ্ছে লিখিত ডেটে যেটি একশো পঞ্চাশের মধ্যে একশো দশ থেকে একশো কুড়ি পাওয়া খুবই কঠিন যেটা আপনারাও জানেন এবং সেখানে একশো চল্লিশ বা একশো পঞ্চাশ কী করে পাচ্ছেন তাহলে স্থানীয়ভাবে কি কোনোরকম ব্যাপার রয়েছে এখানে যে কারোর জন্য কি লিখে দেওয়া হচ্ছে এটা পরবর্তী ক্ষেত্রে তো এই ব্যাপারটি নিয়ে খবরটি উঠে এসেছে এবং বিভিন্ন জায়গায় স্বজন প্রশাসনের যে অভিযোগটি উঠছে এবং প্রার্থীদের অভিযোগ হচ্ছে যে দুর্নীতি হচ্ছে প্রাথমিক স্তর থেকেই তাদের প্রশ্ন হচ্ছে যারা উচ্চ প্রাথমিকের ডেটে লিখিত পরীক্ষায় একশো পঞ্চাশ একশো চল্লিশ বা একশো পঞ্চাশই পেয়ে যাচ্ছেন মেধাদালীকে এডি পাওয়ার পর মেধাদালকে উপর দিক থেকে যাচ্ছেন তাদের সবাইকেই সত্যি ওই নম্বর পাওয়ার যোগ্য এটি কিন্তু প্রশ্ন উঠছে নাকি তাদের কেউ কেউ সাদা খাতা দিয়ে জমা দিচ্ছেন তো লিখে দিচ্ছেন এমনটা কিন্তু অভিযোগ জানাচ্ছে কিন্তু প্রার্থীরা জানাচ্ছেন লিখিত ট্রেট দিতে হয় ওএমআর সিটে তো প্রশ্ন থাকে এমসি বা মাল্টিপেল চয়েস পদ্ধতিতে থাকে পুরো হার্যের থাকে এরকম তো শুধু ওয়েম আর উত্তরের জায়গা গোল করে দাগ দিলেও এটি হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং এসএসসি প্রার্থীদের একাংশের মতে ওই ওএমআর আর প্রার্থী নিজে পূরণ না করে অন্য কেউ পূরণ করে দিলে তা ধরা সম্ভব নয় খাতায় নিজের নাম লেখা ছাড়া প্রার্থীর হাতের লেখার কোনো প্রমাণ নেই এখানে বুঝতেই পারছেন তো দু সালের উচ্চ প্রাথমিকের প্রথম প্যানেলকে হাইকোর্ট বাতিল করে দেওয়ায় দেখা গিয়েছিল দু হাজার ষোলো সালের চব্বিশে সেপ্টেম্বর কমিশন প্রকাশিত উচ্চ প্রাথমিকের টেট তালিকায় অনেকের প্রাপ্ত নম্বর দু সালে চৌঠা অক্টোবর প্রকাশিত মেধা তালিকা বেড়ে গিয়েছে তো প্রার্থীদের একাংশের অভিযোগ যেটি ছিল যে লিখিত পরীক্ষায় নম্বর কীভাবে দুরকম হয় দুবার এটা কিন্তু কীভাবে সম্ভব যদিও এসএসসির বক্তব্য ছিল খাতা ফের মূল্যায়ন করার ফলে নম্বর ভিন্ন হয়েছে এটি জানানো হয়েছিল এবং হাইকোর্ট দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে বলে এসএসসি কর্তৃপক্ষের দাবি ছিল যে স্বচ্ছতা বজায় রেখে সেই নিয়োগ প্রক্রিয়া চলছে তো এই ব্যাপারটি খুবই একটি বড় খবর এবং এটা আপনাদের জানানো দরকার ছিল এবং এই যে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট প্রসেস এবং নিয়ে যে ব্যাপারগুলো উঠে আসে বিভিন্ন রকম স্ক্যাম বলতে পারেন তো সেই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মনে হয় এবং এই ব্যাপারগুলো আপনাদেরকে অবশ্যই জানানো দরকার সেই জন্য এই ভিডিওর টি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আপনাদের ফিডব্যাক কমেন্টে জানান এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রাইমারি আপার প্রাইমারি এবং আদার এডুকেশনাল নিউজ এখন আপডেটের জন্য পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করুন এবং অল করে দিন এবং সোশ্যাল মিডিয়া লিংক দেওয়া আছে ডিসক্রিপশন সেখান থেকেই জয়েন করতে পারেন তাহলে বন্ধুরা এই ভিডিওতেই এই পর্যন্ত ধন্যবাদ দেখার জন্য